এখন আমি এই মিররটা দেখতে আসছি, মিররটি নাকি ঘরে আউটপুট দিচ্ছিল না। তো চলুন দেখি কি সমস্যার কারণে ঘরে আউটপুট দিচ্ছিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারের ডিসপ্লেতে পাওয়ার আসতেছে আবার যাচ্ছে, ওয়ার্নিং বাতি পুশ বাতি জ্বলতেছে আবার নিত্যাছে, জ্বলতেছে আবার নিত্যাছে। এই সমস্যাটার কারণ হচ্ছে আপনার যে ইনপুটে যে মেইন তার আসছে পোল থেকে, সেই পোলে নিউট্রাল অথবা ফেজ লুজ আছে। লুজ থাকার কারণে আপনার মিটারটি এরম করতেছে। তা এই সমস্যাটা থাকলে আপনারা কি করবেন, অফিসের লোক দিয়ে অথবা ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে যারা কাজ করতে পারে তাদেরকে নিয়ে আপনি পোলের যে মেইন যে আপনার মিটার যে লাইনটা আসছে ওখানে খুলে আবার ভালোভাবে জয়েন দিতে হবে। জয়েন দিলে আপনার মিটারটি ঠিক হয়ে যাবে, তো পরে আপনারা ঘরে আউটপুট পাবেন। এই সমস্যাটা থাকলে আপনারা অবশ্যই আগে পোলে চেক করবেন যে পোলে কোথাও লুজ আছে কি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন।